মহারাজের খালা মহারাজা কৃষ্ণচন্দ্রের একজন খালা ছিলেন যিনি অত্যন্ত ধনী এবং দায়মুক্ত ছিলেন তিনি সমগ্র কৃষ্ণনগরের সর্বশ্রেষ্ঠ কৃপণ ছিলেন কেউ যদি তার কাছ থেকে একটি পয়সাও আদায় করতে পারে তবে এটি একটি দুর্দান্ত অর্জন বলে বিবেচিত হয়েছিল তিনি সব ধরনের অপব্যয় থেকে দূরে ছিলেন তিনি শুধুমাত্র নিরামিষ খাবার খেতেন এবং সাধারণ সুতির পোশাক পরতেন একমাত্র ব্যতিক্রম ছিল দাসী যে তার দেখাশোনা করত এমনকি সেখানেও সে তাকে একদিনে মাত্র দুই বেলা খাবার দিতেন মহারাজা খালাকে না জানিয়ে বেতন পরিশোধ করেন একদিন মহারাজা শান্ত মেজাজে বললেন গোপাল তোমার সমস্ত চতুরতা এবং দ্রুত বুদ্ধি দিয়ে তুমি আমার মাসি হইতে একটি পয়সাও বের করতে পারবে না গোপাল উত্তর দিল আমি পারবই আপনার আশীর্বাদে মহারাজ আপনি কি বাজি ধরতে চান মহারাজা পাঁচটি স্বর্ণমুদ্রার বাজি ধরতে রাজি হন যদি গোপাল তার খালাকে বোকা বানাতে পারে বাজি যে তার পরিকল্পনার কথা ভাবতে ভাবতে বাড়ি চলে গেল গোপাল পরের দিন সে খালার বাসায় গেল দৃশ্য তো কাঁপছে আর চোখে জল খালা গোপালকে চিনতেন এবং আসলে তাকে বেশ পছন্দ করতেন গোপালের অবস্থা দেখে জিজ্ঞেস করল কি হয়েছে গোপাল তোমাকে খুব এলোমেলো লাগছে গোপাল অশ্রুস জল চোখে উত্তর দিল আপনি জানেন পণ্ডিত মশায়ের কথা ও ভবিষ্যদ্বাণী ও হ্যাঁ খুব ভালো তার ভবিষ্যদ্বাণী সর্বদা সত্য হয় খালা উত্তর দিলেন আচ্ছা সে গতকাল আমার তারার দিকে তাকিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল যে আমার বাঁচতে আর মাত্র ছয় মাস আছে গোপাল জোরে কেঁদে উঠল তিনি বলতে থাকেন এখন আমি শুধু মরার আগে আপনার কাছ থেকে প্রসাদ পেতে চাই আমি নিশ্চিত যে আপনি একজন মৃত ব্যক্তির শেষ ইচ্ছাকে প্রত্যাখ্যান করবেন না মাসি দৃশ্য তো কেঁপে উঠল কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন ঠিক আছে কিন্তু তুমি জানো আমার কাছে খুব সাধারণ নিরামিষ খাবার আছে এবং তুমি হয়তো তা পছন্দ করবে না মাসিমা আমি শুধু আপনার প্রসাদ চাই সেটা সাধারণ নিরামিষ হোক তাতে কিছু যায় আসে না গোপাল উত্তর দিল ঠিক আছে তাহলে তুমি কাল বিকেলে খেতে আসো খালা একটু অনিচ্ছায় বললেন পরের দিন গোপাল খালার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পকেটে কয়েকটি চিংড়ি লুকিয়ে রাখল খালার বাড়িতে পৌঁছে নিজেই ঘোষণা দিলেন খালা তাকে স্বাগত জানালেন এবং খাবারের প্রস্তাব দিলেন কিন্তু গোপাল রাজি হলেন না এবং বললেন আমি তোমার প্রসাদ চাই আপনাকে প্রথমে খেতে হবে এবং প্লেটের সবকিছুর একটি ছোট অংশ রেখে যেতে হবে এবং আমি কেবল এটিই খাব খালা এই ধারণা পছন্দ করলেন না কিন্তু এটা গোপালের শেষ ইচ্ছা জেনে রাজি হলেন সে একটু একটু করে খেতে শুরু করল এবং তারপর সে গোপালকে খাবার দিল আর যখন খালা তাকাচ্ছেন না গোপাল পকেট থেকে চিন্ডিগুলো বের করে ফেললো দইয়ে চিন্ডি মিশিয়ে দিল অতপর পরম স্বাদে সে খাবার খেতে লাগল কিছুক্ষণ পর খালা জিজ্ঞেস করলেন গোপাল সাধারণ খাবার তোমার কেমন লাগে তুমি রাজপ্রাসাদের সমৃদ্ধ খাবারে অভ্যস্ত সব খাবারই চমৎকার বিশেষ করে চিংড়ির সঙ্গে দইটা চমৎকার গোপাল উত্তর দিল খালা ভয় পেয়ে গেল সে বলল কি চিংড়ি আমি একজন কঠোর নিরামিষাসী এবং আপনি জানেন আমি কোনো মাছ মাংস ইত্যাদি খাই না হ্যাঁ আমি জানি এবং সে কারণে আমি দয়ের মধ্যে চিংড়ি খুঁজে পেয়ে একটু অবাক হয়েছিলাম কিন্তু এটা সত্যি খুব সুস্বাদু উত্তর দিল গোপাল খালা এখন হতভম্ব হয়ে গেলেন এবং ভয় পেলেন যে গোপাল একজন ট্রাম্পেটর হয়ে সারা বিশ্বের কাছে এটি ঘোষণা করবে এবং তাকে লজ্জা দেবে সে স্তব্ধ হয়ে বলল গোপাল তুমি একজন ভালো মানুষ এবং আমি নিশ্চিত যে তুমি এটা কাউকে বলবে না এবং তোমার এই বুড়ো খালাকে লজ্জা দেবে না সাধারণ সময় আমি করতাম না কিন্তু এখন আমি শীঘ্রই মারা যাচ্ছি আমি মিথ্যা বলবো না এবং পাপি হব না মহারাজা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি দুপুরের খাবারে কি খেয়েছি আমাকে দইয়ের চিংড়ির কথা বলতে হবে গোপাল নির্দোষভাবে বলল তারপর তিনি যোগ করলেন তবে অবশ্যই টাকা দিয়ে আমার কথা কিনতে পারবেন আপনি যদি আমাকে পাঁচটি স্বর্ণমুদ্রা দেন তবে আমি এই খাবারটি সম্পর্কে মুখ বন্ধ রাখব এখন খালা ভাবল পাঁচটা সোনা মুদ্রা অনেক বর কিন্তু একই সাথে যদি সে টাকা না দেয় এবং গোপাল কথা বলে দিলে তাহলে মুখের ক্ষতি হবে তবু সে গোপালের সাথে দর কষাক্ষি করল পাঁচটা স্বর্ণমুদ্রা অনেক বেশি আমি তোমাকে তিনটা দিতে পারি আর তুমি মুখ বন্ধ রাখ গোপাল বুঝতে পারলেন যে কৃপন রমণীর কাছ থেকে তিনটি স্বর্ণমুদ্রাও ভালো এবং রাজি হলেন সামান্য প্রতিরোধ দেখাল ওহ মাসিমা আপনি চান যে আমি আমার শেষ সময় আপনার জন্য পাপ করি এবং এখনও মাত্র দুটি স্বর্ণমুদ্রার জন্য দর করি আমি চলে যাওয়ার পর আমার পরিবার কি করবে আমি নিশ্চিত যে আপনি আমার অনুপস্থিতিতে আমার পরিবারের যত্ন নেবেন তারপর তিনি মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদে রেখে যাওয়া তিনটি স্বর্ণমুদ্রা নিয়ে গেলেন তাকে স্বর্ণমুদ্রা দেখানোর জন্য এবং পুরো ঘটনাটি বলল মহারাজা তার ফুফুর বাড়িতে কী ঘটেছিল তা জানতেন কারণ গোপাল তার মিশনে কিভাবে চলছে তা জানতে তিনি সেখানে নজরদারি রেখেছিলেন গোপাল দরবারে পৌঁছানোর সাথে সাথে মহারাজা গোপালকে অভিনন্দন জানালেন এবং পাঁচটি স্বর্ণমুদ্রা উপহার দিলেন গোপাল খুব খুশি হয়েছিল কারণ তিনি একদিনে আটটি স্বর্ণমুদ্রা অর্জন করতে পেরেছিলেন এবং তিনি এর একটি অংশ শহরের দরিদ্রদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেন